দর্শক আপনারা দেখতেছেন আমরা বাংলাদেশের কাছাকাছি চলে এসেছি। এই যে সীমানা আমাদের বিএসএফের ক্যাম্প, তো আমরা এখন যাচ্ছি বেরিয়ে। কে বাজে ভালো सर, आप लोगों का तो ड्यूटी खत्म हो गया ना? ड्यूटी खत्म हो गई है अभी, ड्यूटी जा रहे हैं और ड्यूटी ड्यूटी जा रहे हैं अभी, ड्यूटी जा रहे हैं सर। इधर हम जाऊंगा तो कोई प्रॉब्लम नहीं होगा? तो थैंक यू सर। हां, ओके, जाओ जाओ, रोटर साइकिल है, चल चल। ये আমি যাচ্ছি এবার। এই আমাদের ইঞ্জিন। হ্যাঁ, গুড আফটারনুন স্যার। আমাদের আমাদের বিএসএফ যাচ্ছে। দর্শক, আমি এইদিকে বেরিয়ে যাচ্ছি। এই এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া থেকে জল বাংলাদেশে ঢুকতেছে, দর্শক দেখুন, বাংলাদেশে ঢুকতেছে, গ্রামের মধ্যেও ঢুকতেছে আমাদের ইন্ডিয়ার। তো এই যে জল, তিস্তা নদীর জল আসতেছে এইদিকে, আইসা আবার এইদিকে বাংলাদেশে চলে যাচ্ছে। দর্শক দেখুন, আবার বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়া জল ঢুকে যাচ্ছে। তো আমি এখন যাচ্ছি আমাদের ইন্ডিয়ার থেকে। দেখুন, আমার আমি যে হাঁটতেছি দর্শক, এখন যে আমি হাঁটতেছি, এই যে আমার হাটটা অলরেডি চলে যাচ্ছে বাংলাদেশে। দেখুন, আমার হাটটা বাংলাদেশে চলে যাচ্ছে, আমি কিন্তু ইন্ডিয়ায় দাঁড়িয়ে যাচ্ছি। দর্শক দেখুন তো কি সুন্দর একটা ফিল আলাদা। এই যে হাটটা চলে যাচ্ছে বাংলাদেশে, আপনাদের আমি দেখাচ্ছি। দর্শক, আমাদের বিএসএফ কর্মী রয়ে আসতেছে। তো সামনে এই যে আমি যাচ্ছি এখন হেঁটে। দর্শক, আপনাদের আরও দৃশ্য দেখাবো। দর্শক, একটা দারুণ জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন এই যে আম। এইখানে কি গাছ আছে ভাই? এইখানে ওইখানে কি গাছ আছে? ওই গাছটা কি ভারতবর্ষ আর বাংলাদেশের মাঝখানে সীমানায়? তা দর্শক, আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন ওই গাছটা, আম আর জাম একসাথেই রয়েছে। এই গাছটা ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমানায়। ভাই, এই ফলগুলো কে খায়? তোমরাও খায়, ওরাও খায়? আচ্ছা আচ্ছা, চলো তো ভাই একটু যাই এই পাশে। কিছু বলবে না তো? চলো চলো চলো। দর্শক, আমি যাচ্ছি, এইখানে কিছু আছে না তো ভাই? চলো আমার সাথে চলতে ভাই একটু। দর্শক, আপনাকে দেখাচ্ছি আমি আপনাদের, যেটা হচ্ছে ভারতবর্ষের শেষ সীমানায়, বাংলাদেশের শেষ সীমানায় মাঝখানে আম জাম একই সাথে, সেটা সীমানা, অর্ধেকটা বাংলাদেশে অর্ধেকটা ভারতবর্ষে। তো আমি আবার জিজ্ঞাসা করলাম এই ফলগুলো কে খায়, তখন বললো আমাদের ভারতবর্ষের ছেলে ফেলে, আমরা ভারতীয়রাও খাই এবং বাংলাদেশিরাও খায়। তো দর্শক, আপনাকে দেখাচ্ছি, আমি কাছে গিয়ে দেখাবো। ভাই চল না একটু সাথে চল। কিছু নাই তো নিচে ভাই? এই এই গাছটা কে লাগিয়েছে? আপনার থেকে? কি ভাই, সাপ আছে না তো লাফাচ্ছে? দর্শক, এই যে গাছ, এই গাছের শেষ সীমানা দেখুন, অর্ধেকটা বাংলাদেশে অর্ধেকটা ইন্ডিয়ায়। তো এই গাছটার পাশে এসে আপনাদের দেখাইলাম, দেখুন এই গাছটা। ভাই, তাহলে অর্ধেকটা বাংলাদেশে অর্ধেকটা ইন্ডিয়ায়, ইন্ডিয়ায় তাই না? তুমি এখানে হাত দিয়ে ধরো তো। এই যে দর্শক দেখাচ্ছে ভাই, এই যে এটা তাহলে অর্ধেকটা বাংলাদেশ অর্ধেকটা ইন্ডিয়া। তাহলে তুমি ওইদিকে হাটটা পিছন দিকে নিয়ে যাও তো, ওটা বাংলাদেশে চলে গেলে তুমি, আর এইদিকে আসো তো দেখি ইন্ডিয়া। তাহলে এই বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে না? আচ্ছা আচ্ছা,
তোমার নাম কি? তুমি যে বাংলাদেশে যাচ্ছ তোমাকে ভয় লাগতেছে না? না। কেন তোমাকে নিয়ে যাবে না? না। সত্যিকারে ধরবে না? না। তাই? এখানে গড় যায়। তাই? তা বাংলায় ওই যে একটা চক্কর দাও তো দেখি। আচ্ছা। দর্শক দেখলেন বাংলাদেশ ইন্ডিয়া মাঝখানে একটা হচ্ছে গাছ। আর এই ছেলে পেলে এরা তো কি বলবো, খেলার নেশা সব কিছু করে। আর এরা এখন পর্যন্ত সেই সেন্সটা মনে হয় আসেনি বাংলাদেশ ইন্ডিয়া মাঝখানে যে সীমানা, তো অবৈধ মানে যাওয়াটাই অবৈধ দর্শক। আর আমরা অবৈধ কোনো কাজ করব না ভাই, চলো। থ্যাংক ইউ। তো এই যে হচ্ছে বাংলাদেশ, ওইখানে ওই যে ঘরটা রয়েছে ওইখানে বাংলাদেশের বিডিআর থাকে দর্শক। এই যে গাছ, কি দারুণ দৃশ্য দর্শক। এই গাছটা, এই গাছটা বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে, তার মধ্যে আবার দুইটা গাছ, জাম গাছ আর কি গাছ ভাই, আম গাছ। জাম আর আম, সত্যি দর্শক দেখার মতো। না দেখলে ভালো মানে কি মানে দেখে একটা অন্যরকম ফিল হচ্ছে। দুই দেশের জল বায়ু, দুই দেশের অক্সিজেন নিয়ে এই ফল। তো দর্শক আপনারা, এমন পৃথিবীতে কোনো গাছ আছে কি না আমি জানি না, পৃথিবীতে আর কোনো গাছ এরকম আছে কি না আমি জানি না। দেখুন একটা গাছ বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে, অর্থাৎ দুই কান্ট্রির জল অক্সিজেন বায়ু নিয়ে বেঁচে রয়েছে। দেখুন এই গাছটা, জাম আর আম দুইটাই একসাথেই রয়েছে দর্শক। দুই দেশেরই, এই দুই দেশেরই জনগণ ফল খাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের জনগণ এই গাছ থেকে ফল খাচ্ছে, আবার ভারতবর্ষেরও জনগণ এই গাছ থেকে ফল খাচ্ছে। আর গাছটা এত সুন্দর, মানে এখানে আসলে আবার অন্যরকম ফিল হচ্ছে। আর আমার মনে হচ্ছে যারা এই গাছের ফল খাচ্ছে তাদের একটা গর্বই আলাদা। পৃথিবীর মধ্যে আর কোথাও আছে কি না সন্দেহ, যে এরকম একটা গাছ দুইটা দেশের অক্সিজেন জলবায়ু নিয়ে বেঁচে রয়েছে, এবং মাঝখানে অর্থাৎ শেষ সীমানা, যে গাছটার ফল ভারতবর্ষের জনগণও খাচ্ছে আবার বাংলাদেশের জনগণও খাচ্ছে দর্শক। এই যে দেখছেন, দর্শক আজকে আপনাদের নতুন ভিডিও পাবেন আপডেট। আমি আবার আপনাদের জন্য নতুন কিছু নতুন জায়গা দর্শন করাবো। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।